बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम 2021 शिक्षा वर्षे एकादश श्रेणी शिक्षार्थी अस्सलाम वालेकुम ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत। आशा करी तुम्हारा सबाई भलो आछो सुस्थ आछो अल्हम्दुलिल्लाह भलो आछि। ऑनलाइन क्लासे आमी हेलेना पारवीन प्रभाषक हिसाब विज्ञान विभाग नयाबाजार विश्वविद्यालय कलेज। शिक्षार्थी बंधुरा किछुदिन तुम्हारे पूजार कारण ऑनलाइन क्लास अफ छिल। गत 31 तारीख थे तुम्हारे आबार ऑनलाइन क्लास शुरू हो चे। तो आज के आमार ऑनलाइन क्लास है एकादश श्रेणी प्रथम क्लास। अवश्य तुम्हारा मनोयोग दिए क्लासटी करार चेष्टा करबे। सबाई ऑनलाइन क्लासे जुक्त थाकबे एवं खाता कलम निये तुम्हारा रेडी थाकबे। आज के आमी हिसाब विज्ञान प्रथम पत्रेर हिसाब समीकरण निये आलोचना करब। तुम्हारा नोटिस पेयेछो जे तुम्हारे डिसेम्बर मासे प्रथम सेमिस्टार परीक्षा होबे। ताई हिसाब समीकरणटा किन्तु तुम्हारे से सिलेबासे अंतर्भुक्त। ताहले आसो हिसाब समीकरण कि हिसाब समीकरणटा होच्छे हिसाब समीकरणेर इंग्रेजीते बला हय इक्वेशन जार अर्थ होच्छे कि हिसाब समीकरण। हिसाब समीकरणटा कि কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সমন্বিত রূপ। অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা কিভাবে আমরা তৈরি করি, মোট সম্পদ সমান মোট দায়। অর্থাৎ এখানে আমি আর সম্পত্তি দায় ও স্বত্বাধিকারের সমন্বিত রূপ। এখানে এই যে স্বত্বাধিকার এবং দায় এটাই হচ্ছে আমাদের কি মোট দায়। আমরা এখানে আরো সহজভাবে বলতে পারি যে হিসাব সমীকরণটা হচ্ছে কি মোট সম্পদ ও মোট দায়ে সমতাকরণ। সমতাকরণ মানে হচ্ছে কি মোট সম্পদ সমান সমান মোট দায়। তাহলে আমরা হিসাব সমীকরণটা আমরা কিভাবে লিখতে পারি, হিসাব সমীকরণটা আমরা লিখতে পারি অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। আমরা হিসাব সমীকরণটা এভাবে লিখতে পারি, অর্থাৎ এখানে এ ইকুয়াল টু এল প্লাস ও ই। আমরা হিসাব সমীকরণটা আসলে এভাবে শিখে আসছি, কিন্তু এখানে আমরা ডিটেলসভাবে একটু জানব। আমরা কি বলেছিলাম যে সম্পত্তি দায় ও স্বত্বাধিকারের সমন্বিত রূপ। আর আমি এটাকে আরো সংক্ষেপ করে বলেছিলাম মোট সম্পদ সমান মোট দায়ের সমতাকরণ, অর্থাৎ সমান। আমি এখানে যদি লিখি মোট সম্পদ ইকুয়াল টু মোট দায়, হিসাব সমীকরণটা কিন্তু এটাই মোট সম্পদ সমান মোট দায়। এখানে আমাদের মোট দায়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি আমাদের বহির দায় প্লাস অন্তর দায়। তাহলে মোট দায়টাকে আমরা কয় ভাগে ভাগ করেছি, দুই ভাগে। এখানে বহির দায় প্লাস অন্তর্দায়। বহির্দায়টা হচ্ছে কি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বাহিরের যে দায়গুলো থাকে সেটা হচ্ছে বহির্দায়। এই বহির্দায়টা আমরা কিভাবে বের করি, বহির্দায় হচ্ছে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়ের সমষ্টি। চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়ের সমষ্টি। চলতি দায়টা কি, চলতি দায়টা আর এখানে যেটা এক বছরের মধ্যে যে দায়টা আমরা পরিশোধ করে থাকি। এখানে আমাদের বহির দায়টা আমরা কিভাবে লিখতে পারি, চলতি দায় প্লাস দীর্ঘ মেয়াদি দায়। এটা হচ্ছে আমাদের চলতি দায়। চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদি দায়ের সমষ্টিটাই হচ্ছে কি আমাদের, তাহলে আমাদের চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদি দায়ের সমষ্টিটাই হচ্ছে কি আমাদের বহির দেয়।
আর অন্তর্দায়টা হচ্ছে কি, এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যে দায়টা সেটা হচ্ছে আমাদের অন্তর্দায়। আমাদের এখানে এটাকে আমরা এভাবে করে লিখেছি, এ ইকুয়াল টু এই যে বহির্দায়, এই বহির্দায়টাকে আমরা লিখেছি এল, প্লাস এই অন্তর্দায়টাকে আমরা কি করেছি, ওই লিখেছি ও ই। ঠিক আছে, এখন আমরা আর একটু ডিটেলস ভাবে জানবো যে হিসাব সমীকরণটা আমরা আসলে কিভাবে করব, আমাদের সেটা কিন্তু আমাদের ক্লিয়ার ভাবে জানতে হবে। তাহলে আমরা হিসাব সমীকরণের ডিটেলসটা আমরা জানব। আচ্ছা, তাহলে আমাদের হিসাব সমীকরণটা কি ছিল, এ সমান সমান এল প্লাস ওই। আমরা যখন কোনো লেনদেন হিসাব কোনো লেনদেনকে হিসাব সমীকরণের প্রভাব দেখিয়ে থাকি, তখন আমাদের কিন্তু এই হিসাব পক্ষ করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা আসলে যে ছেলে মেয়েগুলো একটু দুর্বল তারা আসলে হিসাবভুক্তকরণে অনেকটাই ভুল করে, কিন্তু আমাদের যদি একবার যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু এই ভুলটা হবে না। আর আমাদের লেনদেনগুলো কিন্তু যখনই যাবেদা করতে যাব তখনই কিন্তু উপাদানগুলো আগে আমাদের চিনতে হবে, উপাদান না চিনলে কিন্তু আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো না। আমি অবশ্য কিন্তু লেনদেনের চ্যাপ্টারটা করানোর সময় তোমাদেরকে কিন্তু ডেবিট ক্রেডিট কিংবা আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় এগুলো কিন্তু তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম। তো এখন আমরা এখানে আমাদের হিসাব সমীকরণের প্রভাবটা কীভাবে দেখাবো, লেনদেনগুলো আমাদের যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে আমাদের দায় বৃদ্ধি পাবে, অর্থাৎ আমরা কিন্তু ডেবিট ক্রেডিট আমাদের সমান হয়ে থাকে। তাহলে আমাদের যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে আমাদের দায় বৃদ্ধি পাবে, কারণ আমরা জানি ডেবিট সমান সমান ক্রেডিট, এটা আমাদের সমান হয়। আমাদের যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে আমাদের ও ই মালিকানা সত্ত্ব এটাও বৃদ্ধি পাবে। আমাদের সম্পদ যদি হ্রাস পায় তাহলে আমাদের দায় হ্রাস পাবে, সম্পদ যদি হ্রাস পায় তাহলে আমাদের ওই হ্রাস পাবে। তার মানে আমাদের কখনোই কিন্তু সম্পদ বৃদ্ধি পেলে আমাদের দায় হ্রাস পাবে না, তাহলে কিন্তু আমাদের লেনদেনটাই আমরা যাবেদা হিসাবভুক্তকরণে আমরা ভুল করেছি, আমাদের এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া আমাদের আরেকটি জিনিস জানতে হবে, আমি তোমাদের লেনদেন চ্যাপ্টার যখন করেছিলাম লেনদেনের বৈশিষ্ট্যের ওখানে আমি বলেছিলাম যে লেনদেনে আর একটি বৈশিষ্ট্য আছে যে কাঠামোগত পরিবর্তন, অর্থাৎ লেনদেনে আমাদের যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করি তখন আমাদের কাঠামোগত পরিবর্তনটা হয় কিভাবে হয়, আমাদের যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে আমাদের দায় বৃদ্ধি পায়, আমাদের যদি দায় হ্রাস পায় তাহলে আমাদের ওই বৃদ্ধি পায়। কোনো লেনদেন কিন্তু যদি আমাদের এক সাইডে হিসাবভুক্ত হয় তাহলে আমাদের একটা বৃদ্ধি একটা হ্রাস, কিভাবে একটা বৃদ্ধি এবং একটা হ্রাস পায়, যেমন আমাদের এখানে এটা বলতে পারি যে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে আমাদের এখানে যাবদাটা কী হবে, আসবাবপত্র ডেবিট আর নগদ ক্রেডিট। তাহলে আমাদের এখানে আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র কিন্তু একটা সম্পদ, আর নগদ আসবাবপত্র যেহেতু আসছে আসবাবপত্র ডেবিট, এই জন্য আসবাবপত্র এখানে প্লাস হবে আর নগদটাকে কী হয়েছে চলে গেছে, তাহলে আমাদের কী হবে নগদ মাইনাস হবে, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে, একটি বৃদ্ধি পেয়েছে একটি হ্রাস পেয়েছে। ঠিক তেমনইভাবে এখানেও কিন্তু এরকম যে আমি যদি দ্বারে পণ্য ক্রয় করে থাকি তাহলে আমাদের যাবদা কী হয়, ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট। তাহলে ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট যদি হয় তাহলে পাওনাদার এর ক্রেডিট দায় দায় বৃদ্ধি পেলে আমাদের ক্রেডিট হয়, এখানে আমাদের এই সরি এটার উদাহরণটা আমি দিব, তাহলে আমাদের পাওনাদারটা এখানে বৃদ্ধি পেলে কী হবে, এখানে যে পাওনাদার বৃদ্ধি পেয়েছে আর আমাদের ক্রয়টা ডেবিট যেহেতু আমাদের ব্যয়, তার মানে কি ও ই হ্রাস পেয়েছে, তাহলে আমাদের এই কিন্তু ওই হ্রাস পেয়েছে। আমাদের এই উদাহরণটাও কিন্তু আমরা এখানে দিতে পারি, এই উদাহরণটা দিতে গেলে আমাদের কীভাবে দিব, যেমন ক্রয় ফেরতটাই আমরা দিতে পারি, ক্রয় ফেরতটা যদি আমরা দিয়ে থাকি এখানে, যেমন ক্রয় ডেবিট হয়েছিলো পাওনাদার ক্রেডিট হয়েছিল, আর এখানে ক্রয় ফেরতের বেলায় কী হবে পাওনাদার ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট, তাহলে পাওনাদার হ্রাস পেয়ে যায় আর আমাদের এখানে মালিকের মূলধন বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এভাবে করে এখানেও সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের সম্পদ হ্রাস পাবে, এই জিনিস কয়টা যদি আমরা
সঠিকভাবে হিসাবভুক্ত করি তাহলে আমাদের সমীকরণের প্রভাবটা কিন্তু আমরা বা সমীকরণে যে আমাদের প্রমাণ চায় টেবুলার ছকের মাধ্যমে সেটা কিন্তু আমরা করতে পারবো। এখন আসো আমাদের সমীকরণের বর্ধিত রূপ কি। সমীকরণের বর্ধিত রূপ আমি কাকে করে থাকি, আমাদের এই যে সমীকরণটা এটারই আমাদের বর্ধিত রূপ করতে হবে। বর্ধিত রূপ করতে গেলে আমাদের এই ওইটাকেই আমাদের বর্ধিত রূপ করা হয়। যেমন এখানে আমাদের এই যে ওই ওই হচ্ছেটা কি আমাদের মালিকানা স্বত্ব, অর্থাৎ কি মালিকের মূলধন। ব্যবসা প্রতিষ্ঠানে যখন মালিক বিনিয়োগ করে তখন কিন্তু প্রতিষ্ঠানে নগদ বৃদ্ধি পায় এবং মালিকের মূলধন বৃদ্ধি পায়। তাহলে এখানে কি হলো, মালিকের মূলধন বৃদ্ধি পেল, তার মানে কি ক্যাপিটাল মূলধন বৃদ্ধি পেল, কি হবে প্লাস হবে। ব্যবসা প্রতিষ্ঠানে যদি আমাদের আয় হয়, ব্যবসা প্রতিষ্ঠানে আয় হলে কি হবে, মালিকের মূলধন বৃদ্ধি পায়। মালিকের মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি হবে, এখানে আয়, আয় হচ্ছেটা কি আমাদের ইনকাম, তাহলে আমাদের এটা কি হবে প্লাস হবে। ব্যবসা প্রতিষ্ঠানে যদি আমাদের ব্যয় হয় আমাদের, তাহলে মালিকের মূলধন হ্রাস পায়, অর্থাৎ কি মালিকের মূলধন কমে যায়, তাহলে আমাদের এখানে কি হবে ব্যয় কি এক্সপেন্সেস, এটা কি হবে মাইনাস হবে। আর যদি আমি ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে থাকি, অর্থাৎ মালিক যখন ব্যক্তিগতভাবে উত্তোলন করে থাকে, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন মালিক পরিচালনা করে থাকে, তখন যদি সে প্রতিষ্ঠানে মালিক হিসাবে যদি পরিচালনা করে, তখন কিন্তু সেই প্রতিষ্ঠানে আমাদের সঠিক মুনাফা অর্জন করা যাবে না। কারণ এখানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে মালিককে কর্মচারী হিসেবে হিসাবভুক্ত করতে হবে সমস্ত প্রকার হিসাব। এখানে যদি মালিক ব্যক্তিগতভাবে তার ব্যবসা থেকে যদি কোনো খরচ করে থাকে, সেটাকে উত্তোলন হিসাবে আমাদের লিখতে হয়। তাহলে উত্তোলন করলে আমাদের উত্তোলনটা কি আমাদের ড্রয়িং, এটা কি হবে মাইনাস হবে। তাহলে ওই থেকে আমাদের কি হলো, আমাদের বিনিয়োগ করলে প্লাস হয়, ইনকাম হলে প্লাস হয়, এক্সপেন্সেস হলে মাইনাস হয়, ড্রয়িং হলে মাইনাস হয়। তাহলে আমাদের হিসাব সমীকরণের বর্ধিত রূপ, এ ইকুয়াল টু এল প্লাস, আমার বর্ধিত রূপ কোনটুকু হয়েছে, শুধু এই ওইটুকু। তাহলে এখানে কি হবে, এই যে ক্যাপিটালে কি সি প্লাস, ইনকামে কি আই মাইনাস, এক্সপেন্সেসে কি ই মাইনাস, ড্রয়িংয়ে কি হবে ডি। তাহলে হিসাব সমীকরণের বর্ধিত রূপ আমাদের এই যে এইটুকু, এইটুকুকে বলা হয় কি ও ই। তাহলে তোমাদের অবশ্যই হিসাব সমীকরণে বর্ধিত রূপটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা কিন্তু আমাদের এমসিকিউর একটা প্রশ্ন, আমাদের কিন্তু বোর্ডে বলো কলেজ পরীক্ষা বলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হিসাব সমীকরণে বর্ধিত রূপ এটা থেকে থাকে। তাহলে আমাদের হিসাব সমীকরণটা বুঝতে পেরেছি। তাহলে আজকে আমরা এই ক্লাস থেকে কি শিখেছি, আমাদের হিসাব সমীকরণটা কি, এই যে হিসাব সমীকরণ এবং হিসাব সমীকরণের বর্ধিত রূপ, এই দুটো জিনিস আমরা আজকে ক্লাসে শিখেছি। আগামী ক্লাসে আমি তোমাদের হিসাব সমীকরণের প্রভাবটা দেখাবো, অর্থাৎ লেনদেন থেকে আমরা জাবেদা করব, সেই জাবেদা থেকে হিসাব সমীকরণের প্রভাব দেখাবো। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে আজকে এই ক্লাসটি করেছো এবং আমার বিশ্বাস যদি তোমরা না বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর প্রত্যেকেই কিন্তু তোমরা এই ক্লাসে তোমরা কিন্তু হাজিরা দিবে, তোমরা যদি হাজিরা না দাও তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে কারা কারা এই ক্লাসগুলো করতেছে। আর যেহেতু তোমাদের ডিসেম্বরে তোমাদের পরীক্ষা, তোমাদের সবার বাসায় ফোন যাবে, তারপর আমরা প্রতিটা অনলাইন ক্লাসই বলে থাকি যে তোমাদের ডিসেম্বরে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হবে,
তো তোমরা অবশ্যই প্রিপারেশন নিবে, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্টসে জানাবে, অবশ্যই আমরা এটা সমাধান দিব। এছাড়া তোমাদের কলেজে অফিস তো খোলাই আছে, আমরা কলেজে যাচ্ছি, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা সে কলেজ থেকে জেনে নিবে। তো তোমাদেরকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।